শান্তিনিকেতনে এলে কি কি করবেন? এক তো আছে আপনার এই শনি রবিবার হাটে আসা, সেটা তো আসবেনই, আর সঙ্গে টোটো করে ঘোরা সারাদিন। টোটো মানে কিন্তু আক্ষরিক অর্থে টোটো। স্টেশন থেকেই টোটো পাবেন সারাদিনের জন্য, বা শুধু একটা জায়গা টোটো করে ঘুরে ফেলা যায় আপনার প্রিয় বিশ্বভারতী অথবা সাধের সোনাঝুরি হাট। আমরা শনি আর রবি চুটিয়া হাটে ঘুরেছি এবং শাড়ি কিনেছি আরো কত কি, তাই নিয়ে আলাদা এপিসোড রইল, দেখুন আই বাটনে সেই লিংকে। আর এই খাবার কেন বাদ যাবে, শান্তিনিকেতনে হরেক খাবারের খোঁজে আর এক এপিসোডও আছে, দেখে নিন এই ভিডিওর পর। তৃতীয় দিন আমরা চললাম নতুন আরেক জায়গায়, সেই নিয়ে আজকের এপিসোড। চলুন আপনাদের সাথে তারই ভার্চুয়াল ট্যুর করিয়ে দিই। দেখে হয়তো চিনতে পেরেছেন, হ্যাঁ এটা সৃজনী শিল্পগ্রাম। সাইট সিইং হিসেবে সারাদিনের ট্যুরে লোকজন ঘুরে থাকলেও আমরা সারাদিন থেকে প্রতিটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। শরতের আকাশের নিচে গ্রামের প্রকৃতি যতই কৃত্রিম হোক না কেন, এই দৃশ্য বড়ই সুন্দর। আপনাদের কেমন লাগছে এই ভার্চুয়াল ভ্রমণ? ভালো লাগলে লাইক একটা চাই, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব আস। কথা দিলাম, এরকমই সুন্দর প্রকৃতির ভ্রমণের এপিসোড থাকবে আপনাদের জন্য। Thank you.
আমরা এসেছি এই বছরের ফেস্টিভ্যালে, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থিয়েটার করার স্পেস, এখানেই আমাকে মোহিত করেছে। সন্ধে হলে এই বসবে নাটকের আসর, যে থিয়েটার ভালোবেসে কত অভিনয় আর কত স্বপ্ন বনে কিছু মানুষ। সেই থার্ড থিয়েটারের এক ঝলক আপনাদের জন্য রইল। জনমগি নামে কোনো মৌজা নেই, কোনো গ্রাম নেই। আসলে জনমগি হলো একটি বিস্তীর্ণ অঞ্চলের ধারণা নাম, যার মহকুমা নামক সীমানা চিহ্ন আছে, নদী আছে, নৌকো আছে, বাঁধ আছে, বাঁধ ভাঙা আছে, বান বন্যা আছে, কিন্তু কোনো পাহাড় নেই। আমার অনেক দিনের ইচ্ছে জনমগি কোথাও একটা পাহাড় জেগে উঠবে, একদিন ঘুম ভেঙে সবাই সেই পাহাড় দেখে অবাক হয়ে যাব। এই দৃশ্য সচরাচর দেখতে পাবেন না, ইউটিউবে আছে কিনা সন্দেহ। রাতের আলো আঁধারের মধ্যে শিল্পগ্রামের আরেক রূপ ফুটে উঠেছে, এ দেখা বড়ই রোমাঞ্চের। শিব ফিরে ধনশিরি টির তীরে এই বাংলায়, হয়তো ভোরের কাখ হয়ে, হয়তো ভোরের কাখ হয়ে, এই কার্তিকের নবান কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়া। সকালটা একেবারে অন্যরকম, স্নিগ্ধ সতেজ প্রকৃতির মধ্যে শান্তিনিকেতন থেকে 25 কিলোমিটার দূরে সাতকাহনিয়া থিয়েটার ভিলেজে। এবং আমরা দলটা 1994 সালে তৈরি হয়েছিল, আর তার কিছুদিন পরে এই নাট্যগ্রামটা ওরা তৈরি করেন, টেপান্তর এই নাট্যগ্রামটার নাম। এর প্রধান সংগঠক এবং নির্দেশক হচ্ছেন কল্লোলদা, কল্লোল ভট্টাচার্য। আমার জানা মতে কল্লোলদাই প্রথম আমাদের ওই বাংলাদেশে, বাঙালিদের মধ্যে কল্লোলদারাই প্রথম, এবং আমরাই প্রথম দল যারা এরকম একটা নাট্যগ্রাম থিয়েটার ভিলেজ তৈরি করার কথা ভাবেন এবং করেন। ওরা দলের যারা সহকর্মীরা আছেন, অনেক সদস্য, সবাই আঞ্চলিক। এই এই সাতকাহনিয়া গ্রামেই তাদের বাস এবং বিভিন্ন রকম পেশার সাথে তারা জড়িত, এবং তারা থিয়েটারও করেন। এবার এই থিয়েটার এবং কাজ, মানে ওই যা দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, সেই রকম কাজকে এক জায়গায় মিলিয়ে কি করে থিয়েটারের সাথে ঠিক থাকা যায়, এইটা ভাবতে গিয়েই ওরা এই একসাথে থাকা, একটা সমবায় ভিত্তিক একটা জীবনযাপন তৈরি করা কথা ওরা ভাবেন। এবং এই এই গ্রামটা, টেপান্তর গ্রামটা তৈরি করা হয়, এখানে নানান রকম উৎপাদনমূলক কাজ হয়। এরকম একটা প্রকৃতির মধ্যে থাকতে চান নাকি? থাকা খাওয়া সবই একদম গ্রামের মতোই, সব বলছি বাকি ভিডিওতে। আমাদের ভিডিও কেমন লাগছে জানান না? এখানে অথবা ইনস্টাগ্রামে আমাদের নক করুন, সেখানে কথা হবে। এখানে কংক্রিটের কটেজ যেমন রয়েছে, তেমনই এখানে মাটির বেড়ার কটেজও রয়েছে। এই আমবাগানেরই
পুরো গোল করে ঘিরে আমবাগানের ধারে টোটাল 7টা কটেজ রয়েছে মাটি এবং বেড়া দিয়ে তৈরি। এবং এখানে থাকা খাওয়া মিলিয়ে এখানে খরচ পার হেড 1500 টাকা করে। ডাবল বেড ছাড়াও রয়েছে অনেক ডরমেটরি, নাটকের কাজ বা অন্য দলগত ভ্রমণে আসতেই পারেন এখানে থাকা। এবং ওনাদেরই নিজেদের হাতে দুর্দান্ত রান্না, নতুন এক অভিজ্ঞতা হবে কিন্তু এলে। সারাদিন ধরে পুরো ক্যাম্পাসটা ঘুরে কাটাতে পারেন। চার একর জায়গায় তৈরি এই নাট্যগ্রামের পাশেই আছে সবুজ প্রকৃতি আর নিখাদ গ্রাম। আমি আবার এসব দেখলেই কেমন বাচ্চা হয়ে যাই, যেন ছোটবেলা পেয়ে বসে। কি যে আনন্দ পাই এসবের সুযোগ পেলে। শান্তিনিকেতন নিয়ে অন্যরকম এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কিন্তু করবেনই। আর যদি এরকম অন্য কোনো জায়গার ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানান বা ইনস্টাগ্রামেও নক করতে পারেন। মানুষজন বিভিন্নভাবে থিয়েটার দেখে অভ্যস্ত, প্রসিনিয়াম থিয়েটার বেশিরভাগ মানুষ দেখতে অভ্যস্ত। আমাদের থিয়েটার ঠিক এইভাবেই হয়, অঙ্গন মঞ্চে, তুলসী মঞ্চে, উঠোনে। তো আজকে যে স্পেসটাই করবো সেটা একদমই অন্যরকম। পশ্চিমবঙ্গের খুব কম জায়গায় এরকম স্ট্রাকচার রয়েছে, ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স পশ্চিমবঙ্গে খুব একটা বেশি নেই। তো এই ব্ল্যাক বক্সেই আজকে আমাদের পারফরমেন্স হবে। পুজোর ঠিক আগেই গেছিলাম, ফলে প্রতিমা তৈরি হচ্ছে দেখলাম। এখানে 2 বছর ধরে দুর্গাপুজো শুরু হয়েছে, ফলে এই সময় এলে পুজোর আমেজও পাওয়া যায় আর কি। কখন বলতে বলা হবে, কখন বলবি, কেমন? একটা বয়সের পর ছোটবেলা পেয়ে বসে, যে যতটা হারিয়েছে তাকে ততটা পায়, যে যতটা চেয়েছিল তাকেও ততটা পায়। এই যেমন আমি ছোটবেলায় বাসের কন্ডাক্টর হতে চেয়েছিলাম, পয়সার ব্যাগে টিকিট করুন বলতে চেয়েছিলাম, তারপর একটা পাহাড় দেখতে পেয়ে বাস দাঁড় করিয়ে রেখে সোজা বলে দিতে চেয়েছিলাম, সবাই নেমে পড়ুন বাস আর যাবে না, হই হই করে উঠতো বাস গুলো উঠতো, আমার তাতে কিছু যেত আসতো না। পাহাড় দেখে দাঁড়িয়ে না পড়লে আর হলোটা কি? একজন রোগা মতো লোক আমার পাশে এসে বলতো, জঙ্গলের ধারে আমার ঘর, মেয়েটার জন্মদিন, পথ চেয়ে থাকবে। তা হোক, পাহাড় তো দেখা হলো। এই কথা শুনে আমি 2 বার জোরে জোরে বাসের গায়ে চাপড়ে বলতাম, উঠে পড়ুন সবাই, বাস ছাড়বে। তারপর সেই লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতাম, ঘুর মশাই, পাহাড় দেখবো আর বমদেবী দেখবো না তা হয় নাকি? তুমি বলেছিলে এইসব, তুমি চলে যাও চাইনি আমি, তুমি থেকে যাও তাও চাওয়া হয়নি। ব্ল্যাক বক্স ছাড়াও ওপেন স্পেস অনেকগুলো রয়েছে, নিজেদের ইচ্ছে মতো কাজে লাগানো যায়, প্রকৃতির কোলে নিজেদের মেনে দেওয়া যায়। সারাদিন কাটিয়ে ফিরতে পারেন, ফেরাটা বেশ সহজ। টোটো করে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে চললাম বাস রাস্তার দিকে। 2.5 কিলোমিটার এই পথটা আরো সুন্দর জায়গা, গ্রাম ঘরবাড়ি দেখতে দেখতে পৌঁছেও গেলাম। এটা 11 মাইল বাস স্ট্যান্ড। এই 11 মাইল বাস স্ট্যান্ড থেকে আপনি বোলপুরে সরাসরি বাস পেয়ে যাবেন, অজস্র বাস আছে। এছাড়া ধর্মতলারও সরাসরি বাস এখান থেকে পেয়ে যাবেন, তাই এখান থেকে বাস নিয়ে কোনো সমস্যা নেই, সরাসরি কলকাতায় যাওয়া যায়। তবে আমরা চলেছি বোলপুরের দিকে, ফেরের ট্রেন শান্তিনিকেতন স্টেশন থেকে। তাহলে আজকের মতো টাটা। আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিন কিন্তু,